আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 50তম যে বিজয় দিবস এটি উপলক্ষে যে প্রীতিভোজ সেখানে এসেছি ক্যাফেটেরিয়ায়। প্রায় 700 সাবেক শিক্ষার্থী এবং তাদের পরিবারকে নিয়ে এই এই প্রীতিভোজ আমরা বড় ভাইদের দেখছি। এখানে আরিফ ভাই এসেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি। হ্যাঁ ভাইয়া, কেমন আছো? আরও অনেকেই এসেছেন। ভাই কেমন লাগতেছে? খুবই ভালো। আসলে হলে যে মজাটা সে মজাটা এখানে থ্যাংক ইউ। আরিফ ভাই সহ আমাদের সিনিয়র আরও অনেক ভাইয়েরা এখানে এসেছেন, সিনিয়র অনেক আপুরা। এবং বিজয় দিবসে যে ক্যাম্পাসের হলগুলোতে যে ফিস্ট হচ্ছে সেটা ক্যানাডালে বা সমান্তরালে এই ফিস্টের অনুষ্ঠানটি, এবং দিনে কিন্তু নানা ধরনের এখানে আমরা হিমেল ভাইকে দেখতেছি, আরও বড় ভাইরা সবাই আছে। কিন্তু এখানে ফানুষ আমরা ফানুষ উড়াতে দেখেছি, বড় ভাইদের চমৎকার পরিবেশ আমরা ওখানে, আরও বড় ভাইরা রয়েছে এখানে আমাদের বন্ধু হুমায়ুন এবং ওসমান। হ্যাঁ লাইভটা এটা একটু পরে যাবে আর কি। ওসমানের কেমন লাগছে? ভালো লাগতেছে, মজা লাগছে, এখনো শুরু করে। আচ্ছা অনেক ধন্যবাদ। তো দিনের বেলা এখানে র্যালির পাশাপাশি রাতে সন্ধ্যায় কিন্তু আমরা 50তম বিজয় দিবসে 50 এখানে আছেন ভাইয়া, কেমন আছে? রাজি লিটন ভাই আছি। আচ্ছা থ্যাংক ইউ। পঞ্চাশতম এই বিজয় দিবসে যে আয়োজন, ফাহিম কোথায়? ফাহিম ফাহিম বসছে? তো আমরা পুরাটা ঘুরে আসলাম। যেটি বলছিলাম যে 50তম বিজয় দিবসে আমরা 50টি ফানুষ উড়িয়েছে আয়োজক কমিটি, এটার জন্য ধন্যবাদ। যারা এ আয়োজনের সঙ্গে জড়িত তাদের সকলকে ধন্যবাদ। এখানে আমরা মেহেদি জামিল ভাইকে দেখছি, যিনি আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন। আমরা আমাদের আলবেরুনি হলের শিশির ভাইকে দেখছি, একজন প্রিয়মূল, তিনিও এসেছেন। ভাই কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগতেছে, তোমাদের সাথে তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ ভাইয়া। জেবি ভাই আছে, ভাইয়া কেমন লাগতেছে এই আয়োজনের সঙ্গে জড়িত? জেবি ভাই অন্যতম আয়োজক একজন, সবাই যে আসছে আপনার কেমন লাগছে? অবশ্যই অবশ্যই, আমরা 2000 আমি বলি 19 সালে ছোট্ট একটা কোর্স দিয়েছিলাম, মেহেদি জামিল ভাই হলের বৃষ্টি খেতে যাই। তো ভাই আমাকে ফোন করেছে, আমি কী বলেছি যে একটা খাসি ডোনেট করলাম। তো 2019 সালে আমাদের অ্যারেঞ্জমেন্ট অত্যন্ত পোষণও ছিল কিছু লোকের, সেই জায়গা থেকেই গতবার করোনার কারণে বন্ধ হলো, আমরা অল্প স্বল্প পরিসরে পালন করেছিলাম। এবছর একটু আগে ভাগে একটু পোষণও এক্সপেকটেশন ছিল 300 মতন হবে, 725 জন রেজিস্ট্রেশন। অনেক ধন্যবাদ, এবং আমরা আশা করি প্রত্যেক বছরে এবং আমি মনে করি যদি আমরা সাকসেসফুলি এটি করতে পারি। হ্যাঁ আমি উদ্যোক্তা, ঠিক আছে, বাট এটির প্রধান পৃষ্ঠপোষক মেহেদি জামিল ভাই। মাত্র 200 টাকায় এই ধরনের খাবার, তারপরে আরও সাথে সাপোর্টিং যে অনুষ্ঠানগুলো আছে, কনসার্ট আছে, রেফেলগুলো আছে, সম্ভব না। তো উনি প্রধান পৃষ্ঠপোষক, যতদিন এটা মেহেদি ভাই পৃষ্ঠপোষক থাকবে ততদিন আমি এটা উদ্যোক্তা, কোনো সমস্যা নেই অ্যারেঞ্জমেন্টের জন্য। আমরা ধন্যবাদ, আমার গলা ভেঙে গেছে বিগত 4-5টা রাত ঘুমাতে পারিনি। সবাই দোয়া করবেন, আর সবার কাছে ক্ষমা প্রার্থী, অনেকে ফোন করছেন লাগাতার, আমার একটা ফোনে আমি অন্যান্য কাজে এত ব্যস্ত অ্যারেঞ্জমেন্টের কারণে আমি ফোন করতে পারছি না। ধন্যবাদ। আমরা জেবি ভাইয়ের সাথে কথা বললাম, আমরা মেহেদি জামিল ভাই সহ আরও যারা ভবিষ্যতে এই উদ্যোগের সঙ্গে জড়িত হবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে র্যাপেল ড্র এবং যে সমস্ত গুলো এখানে আমরা, আর এখানে যারা খাদ্য অধিকারের সঙ্গে জড়িত তারা রয়েছেন, চেষ্টা করতেছি। চমৎকার একটি
আয়োজন, এই ধরনের আয়োজন আমাদের প্রতিনিধিত্বতা বাড়িয়ে দিতে পারে। ওয়াহিদ ভাই, এটা আমাদের প্রিয় ওয়াহিদ ভাই, আমি মইনুল রাখি। ভাইকে পেয়ে ভালো লাগলো, সবাইকে বুঝিয়ে দিবেন শুভেচ্ছা, ধন্যবাদ। আর এদিকে আমাদের সবার প্রিয় মুকিমুল আসাদ ভাই এসেছেন। ভাই কেমন লাগলো সব ভাই বিরাদারদের সাথে? আমরা চাই ভাই এই ধরনের উদ্যোগ আপনাদের মাধ্যমে আরো বেশি বেশি আসুক এবং জাবি বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাইকে সবার সাথে আনন্দময় পরিবেশ। আর এখানে বান্নাকে আমরা দেখতে পাচ্ছি একটু, ভালো আছেন ভাই? ফখরুল ভাই অনেকদিন পর তার সাথে দেখা হলো। যারা পত্রিকা নিয়ে থাকেন তারা ফখরুল ভাইয়ের সঙ্গে হয়তো যোগাযোগ করেছে। আরও যারা রয়েছেন সিনিয়র জুনিয়র সবার সাথে আপনাদের দেখা করিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। এখানে আমাদের সবার প্রিয় প্রান্তিক ভাইকে আমরা দেখেছি, সবার প্রিয় প্রান্তিক ভাই এবং একদিকে স্বপ্নাপু, দুইজন প্রিয় মানুষকে পেয়ে গেলাম। কেমন লাগলো আপনার আজকে? আলহামদুলিল্লাহ, আজকে তো বহু দাঁড়াতে পারেন না, বসেন, আপনার কাছে আসবো, আপনার এক মিনিটের বক্তব্য নিতে। আপনার কেমন লাগলো? আমি এমনিতেই তো প্রাক্তনদের অপেক্ষায় থাকি, তো আজকে বহু পুরনো মুখকে দেখতে পারলাম মেহেদী জামিলের সৌজন্যে, কারণ মূলত গত দু বছর ধরে ওই লোকটা ধরে রেখেছে। তো আগামীবার আরও বড় পার্টিসিপেট হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ স্বপ্নাপু, আপনার কেমন লাগছে সবার সঙ্গে একসাথে? হ্যাঁ, বিজয়ের 50 বছর সবার সাথে উদযাপন করছি, আসলে অনেক ভালো লাগছে। অনেকের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, অনেক ধন্যবাদ স্বপ্নাপু, সাবেক ছাত্রলীগের নেত্রী। এখানে একজন প্রিয় মানুষ আছে, কেমন লাগছে সবার সাথে এসে? ভালো লাগছে, খাওয়ার জন্য আসলে সবার সাথে দেখা করার জন্য ধন্যবাদ। সিদ্ধিয়াবুকে এখানে দেখেন, আরো ভাই ব্রাদার অনেক অপেক্ষমান, অনেক আছে সবাই। ভালো আছেন বাইরে? এখানে কি পরিমাণ আছে? হ্যাঁ ভালো আছেন। অনেক অসুস্থ ছিলেন, আমরা দোয়া করেছি ভাইয়ের জন্য, আমরা ভাইকে ফিরিয়ে এনেছি, ধন্যবাদ ভাই। সুমন ভাইয়ের সাথে কথা বললাম আমরা। এই ভাই আমারটা রাখছো? আমার আরেকটা আরেকটা, আমি একটু ভিডিও করতেছিলাম। তো আমি আসলে মেহেদি জামিল ভাইকে একটু খুঁজতেছিলাম, ওনার খাবার, এইটা আমার খাবার।